আমার আসলে বুঝছি না ওটা তার ছাগলের জন্য কি বলে রে দুর্ভাগ্যাস নেওয়ার জন্য। কতটুকু একটা জোক লাগছে আমার সারা বইতে দেয় এনে তো হবে না। মাথায় যদি বিরিয়ানিও রান্না করে মানে বিরিয়ানি কি মানে মনে করেন যে খাবারের সর্বোচ্চ পর্যায়ে যে খাবার আছে আর কি তাও যদি বাসায় রান্না করে। আসসালামু আলাইকুম, বৃষ্টি নামতেছে প্রচুর, মানে খামা থামিরার কোনো নাম নাই। চিন্তা করলাম আমি কালকে হাটের থেকে যে দানা নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে আপনার লাল শাকের দানা আর কি, মানে আমাদের দেশাল যেটা আর কি, আমরা দেশি যেটা বলি হাইব্রিড না। আর এটা হচ্ছে কুমড়া আর কি, এটা কি বলে আপনার ওই যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া চারাগুলো বৃষ্টির মধ্যে লাগাই দিই যাতে আমার আর পানি দেওয়া না লাগে। আর এই যে এখানে আমি যে কালকে সবজি লাগাই রাখছিলাম, এই যে এখানে পেঁপে গাছ বেগুন গাছ এগুলো এই পাড়ি দিয়ে লাগাই রাখছিলাম, এখন এই বৃষ্টির কারণে কী হয় আল্লাহ পাক ভালো জানে আর কি। আশা করি সমস্যা হবে না, এখন পর্যন্ত যে বৃষ্টি এর থেকে বেশি হলে পর সমস্যা হবে আমার। এখানে পানি জমে গেছে, আমি তা এখানে আসি না, বৃষ্টির ভিতরে আসছি। মামা বলতেছে যে বৃষ্টির ভিতরে দিতে গেলে এগুলো হাতে ধরাই যাবে, দেওয়া যাবে না। মানে এমনি তো দেওয়া গেলে দিলে ওই যে পানি হয়ে গেছে এখানে। এখন হচ্ছে যে এটা বৃষ্টি কমলে তারপরে এসে এখানে পানি একটু কমলে এটা শুকনো অবস্থায় দিতে হবে, এটা যদি এখন দিতে যায় হাতে ধরা যাবে পানিটা, একটু শুকাক শুকানোর পরে তারপরে দিয়ে আসে। তারপরে আসলাম যে আমার ঘাসের জমিগুলো দেখে যায় কী অবস্থা, দেখেন অবস্থা মাছ ঘাট সব একদম বৃষ্টিতে তলাই গেছে পুরো মাঠে পানি। আমি আপনার আমার ঘাসের জমিটা দেখাই আপনাদের, দেখেন স্যান্ডেল এই যে এই মূলত এই এই ঘাসগুলো হচ্ছে আমাদের পাড়িতে লাগানো ছিল, মানে ওই সাইডে পুকুর পুকুরের পাড়িতে, তো ওইখান থেকে আইনা আমি এখানে লাগাইছি। এই জায়গাটা পুরো পানিতে ভরে গেছে, এই পুরো এই জায়গাটা পানি, যদিও পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। এই যে এখান থেকে পানি চলে যেতে, এই যে এই জায়গাটা পানি চলে যাচ্ছে, এখানে পানি চলে যাচ্ছে। কিন্তু যদি এরকম বৃষ্টি মানে চার পাঁচ দিন থাকে তাহলে এই যেহেতু এই ঘাসগুলো হচ্ছে নতুন লাগাইছি, এই যে দুই তিন তিন দিন আগে লাগানো হচ্ছে, মানে লাগানো হিসেবে তো গোড়াগুলো উঠায় না এখানে লাগাই দিচ্ছে মুঠা বলে আমাদের এখানে, তো বেশি বৃষ্টি হলে এগুলো মারা যাবে। তো বৃষ্টি নামলে আমাদের একটু সুবিধা হয়, বৃষ্টি নামলে মোটামুটি ঘাসের জমিতে পানি দেওয়া লাগে না, আর পানি দিতে মোটামুটি অনেক খরচ। হ্যাঁ এখন তো তেলের দাম বেশি, তো এক বিঘা জমিতে পানি দিতে 2000 টাকা লাগে, তো ওই আল্লাহর রহমত হয়েছে 2000 টাকা লাগলো না। আর যে মামা আসছিল বৃষ্টি নামতে তার ছাগলের জন্য কি বলে রে দুর্ভাগ্যাস নেওয়ার জন্য পাইছেন। এটা হচ্ছে ছাগলের খাবার, বৃষ্টির মতো ছাগলে কী খাবে, ছাগলের জন্য হয় যে দুর্ভাগ্যাস নিতেছে। আল্লাহ পাক ভালো জানে খায় কিনা না খায়, বলছি না খাইলে পরে আইনে বৃষ্টির মতো লাইন দিয়ে দেবেন পাথারের মধ্যে। এগুলোরে ভালো করে আটকায় রেখে যেতে হয়, কারণ ওই যে গরু ছাগল আছে ওরা এসে এহানত করে আর কি নষ্ট করে। যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আমাদের জন্য রহমত, আর আর আপনাদের জন্য হচ্ছে বৃষ্টি বিলাস। আমাদের কোনো বিলাসিতা নেই, বৃষ্টি নামলেই ভিজা লাগবে, শক্ত করে ভিজা না আর কি, এটা কষ্টের ভেজা। তবে এটা আল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলার রহমত, কারণ রহমত এই জন্যই বলতেছি এই বৃষ্টি না নামলে অনেক ক্ষতি হয় ফসলের। যেমন এই জমিতে আমার সার পানি দিতে মানে বিশেষ করে পানি দিতে অনেক খরচ। এই যে মাঠ, এটা আমাদের মানে উদ্যা মাঠ, এটা চিন্তা মাঠ, এটা মাঠ, এই মাঠটা সব তলায় গেছে পানি, সব জায়গায় পানি, এখানে পানি ওখানে পানি, আশেপাশে সবই পানি নিয়েছে, তো আমাদের এমনি ভিজা লাগে, আমরা শখ করে ভিজি না। বৃষ্টি নামলেই গরু খাবারের জন্য বের হওয়াই লাগে, নিজে খাই আর না খাই। বাসায় যদি বিরিয়ানিও রান্না করে মানে বিরিয়ানি কি মানে মনে করেন যে খাবারের সর্বোচ্চ পর্যায়ে যে খাবার আছে আর কি, তাও যদি বাসায় রান্না করে তবুও ভিজতে হবে গরুর জন্য খাবার সংগ্রহ করে নেওয়াই লাগে। আর এমন একটা বিষয় আপনি চাইলেই মনে করেন যে বাসায় নিয়ে মজুত করে রাখতে পারবেন না, এত গরু খাবার কেমন মজুত করে রাখবে বলেন, মানে একটা দুইটার খাবার হয় 15-16-17টার গরুর খাবার কি মজুত করে রাখা সম্ভব? দেখেন এই যে বৃষ্টি পড়তেছে আমার কাজ কিন্তু বন্ধ নেই, কাজ চালাই যেতে হবে, ঠান্ডা লাগুক জ্বর হোক কিছু করার নেই।
পেশা তো পেশাই, মেহনিতে কতটুকু একটা জোক লাগছে, কতটুকু কত ছোট সাইজের একটা জোক, মানে কিচ্ছু জোক, এটা তো জোক বাচ্চা জোক আর কি, এটা বাচ্চা জোক মানে বেরেলি হয়েছে এত পরিমাণে। তবে আমাদের কৃষকদের একটু ক্ষতি হবে, কারণ এই বৃষ্টিতে এই যে ধান সব পড়ে গেছে একবারে, মানে ফেলে পড়ছে, এই ধানে অনেক ক্ষতি হইলো অনেকের আর কি। যাই হোক, তারপরেও আপনারা অনেকেই অনেক কিছু বলবেন আমি জানি, বলেন সমস্যা নাই, এটা আমার হালাল ইনকামের উৎস আর কি। আমি এক টাকা যদি ইনকাম করি সেই এক টাকাই আমার হালাল, এটা আমি বিশ্বাস করি মন থেকে, আর আমি হারামের ভিতরে নাই, হালালটাকে ইনকাম করি, এই জন্য আমার যে পরিমাণ কষ্ট করা লাগে আমি করি, তাতে কোনো সমস্যা নেই, আপনারা যে যা কিছু মনে করতে পারেন আমার তাতে কোনো সমস্যা নেই। তো ওই দিন আমরা আসছিলাম লাল শাকের দানা বোনাইতে, কিন্তু ওই দিন বুনতে পারিনি কারণ বৃষ্টি ছিল। তো বৃষ্টি টৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে আমরা আসছি, আমাদের সবজিগুলো মরে নাই যতদূর দেখা যাইতেছে, এই পানি নেমে যাওয়ার পরে আবার বাইতে গেছে, আমার সব বুনে দিয়ে একবার মরে নাই কিছুই, এই জায়গায় বুনবো খালি, হ্যাঁ এই যেটুকু শুধু অতিরক্ত হয়ে যায় এক মুঠ শেষ, লাভ থাকে বুঝলেন, এক মুঠি লাগে না আর। এইগুলা হচ্ছে যে এই কি বলে দেবে চাল কি মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার যে বিচিগুলা এইগুলোর আমি এখান থেকে লাগাই দিই। ভাই কি বুনেন আপনারা? আমার সারা বুঝতে দেয় এনে তো হবে না, কাটা নি ভাই, না না বুঝি পুরো বুঝি দেন, হ্যাঁ হ্যাঁ জানো রেখে দেবো রেখে দেয়।